এমন সারা দিন ব্যথা করে মানে আমার অনেক কষ্ট আমি বুঝেন না আমি 17 বছর যাবত হাসছি হিমা মিষ্টি হাসছি আমার এই 11 মাস যাবত আমার হাঁটা বন্ধ হয়ে গেছে অনেক মানে হাঁটিয়ে গেলে আমার কাছে খারাপ লাগে যে আমি তো এরকম হাসছি আগে আমি ভাবতে পারতাছি না আমার খুব কষ্ট হয় মানে ব্যথা থেকে প্রেশারও বাড়ে আমার এই যে হাড়ের গোল দখল খাই যায় কেমন জানি একটা লাগে আসসালামু আলাইকুম ম্যাম আজকে আপনারা এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছে আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে সাজেদা বেগম বাসা কোথায় আপনার কি সমস্যা নিয়ে আসলে আপনি এসেছেন আমাদের কাছে শুরু হয়েছিল কতদিন আগে তার আগে আপনি সুস্থ ছিলেন ভালো ছিলেন এখন আমার হাঁটতে পারতেছি না আমার মানে খুবই কষ্ট হয় ঘরে ভিতরে হাঁটতেও কষ্ট হয় মূলত আপনি শারীরিক ভাবে কোথায় কোথায় সমস্যা অনেকে আছে বসে আছে কোনো কারণে কোনো কাজ করার দরকার নেই ধরেন আমি বসে আছি বসা থেকে উঠতে গেলে আমি উঠতে পারছি না কোনো কিছু ধরে আমাকে উঠতে হচ্ছে ওরকমই হয় আমরা সেটাই জানতে চাচ্ছি যে মানে বাসার কাজে লোক আছে তারা কাজ করছে সেটা ভিন্ন জিনিস অনেক ওয়ালদের ধরনের সময় হাঁটি তারপরে উঠে বইয়া তারপর খাড়ের উপর থেকে জিরে তারপরে সেখানে কাজ দিতে হয় একটু আগাইতে হয় রাতে যখন ঘুমাতে যাচ্ছেন তখন কি ব্যথাটা কাজ করে কোমরে ব্যথা বা ব্যথা অনেক ব্যথা করে রাত্রে আমি ডায়াবেটিসের জন্য অনেক আগে আমার এই যে ছিল ঘুমের ওষুধ ছিল অর্ধেক ওইটা খাইয়া ঘুমাই দেখে আমার টের পাই না যে ব্যথা করে কিনা এমন সারাদিনই ব্যথা করে মানে আমার অনেক কষ্ট আমি বুঝেন না আমি 17 বছর যাবত হাসছি হিমা মিষ্টি হাসছি আমার এই 11 মাস যাবত আমার হাঁটা বন্ধ হয়ে গেছে অনেক মানে হাঁটিয়ে গেলে আমার কাছে খারাপ লাগে যে আমি তো এরকম হাসছি আগে আমি ভাবতে পারতাছি না আমার খুব কষ্ট হয় মানে ব্যথা থেকে প্রেশারও বাড়ে আমার এই যে হাড়ের গোল দখল খাই যায় কেমন জানি একটা লাগে আপনার যে কাজগুলো অনেক সহজ ছিল এখন সেই কাজগুলো অনেক কিছু আর আপনি করতে পারছেন না অনেক কষ্ট পুরো শরীরে জয়েন্টে জয়েন্টে পেইন শুরু হয়েছে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা সবকিছু সব ব্যথা করে এইবার থেকে অনেক ভয় করছি আমরা আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে যেটা দেখতে পাচ্ছি আপনার মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিস গ্রো করেছে পাশাপাশি আপনার ভিটামিন ডি জনিত ঘাটতি আছে আপনার শরীরে আপনার ডায়াবেটিস আছে এবং আপনার হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছে আপনার দুই হাঁটুতে সো আজকে হচ্ছে আপনার প্রথম দিন আমরা আপনার ট্রিটমেন্ট শুরু করেছি যেটা ডক্টর মাহমুদ শফিউল প্রথম সবসময় বলেন যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আজকে থেকে শুরু হয়ে গেল আমরা আবারও আসবো আপনার কাছে সো আশা করবো সেদিন পর্যন্ত হয়তো আপনি আরো সুস্থ হয়ে উঠবেন আরো ভালো হয়ে উঠবেন আমরা সেই দোয়া করছি আপনার জন্য সো ট্রিটমেন্ট আজকে থেকে চলতে থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই
ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।